8500 করে না একটু ডিজাইনগুলো দেখেন আপনারা এটা আলমিরা প্লাস লেসিন কিন্তু মিরর আছে আপনারা দেখেন 7500 টাকা আছে ওইখান থেকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে বিক্রি করব খুব সুন্দর এটা 3D করা 3D করা আছে 3D নকশা করা একবারে দেখেন বক্স আবার সাইডে একটা নতুন ডিজাইন করা খুব সুন্দর এখানে বিভিন্ন জিনিস সাজায় রাখতে পারবে শোকেসগুলো সাজায় রাখতে পারবে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন আরেকটা এটা হলো 3 ফিট 3.5 ফিট সাইজ মালশিয়ান কাঠের মধ্যে আর ফিটের 2700 আর 3 ফিটে 3000 টাকা না টিভি ফ্যান সব ধরনের আইটেম আমাদের কাছে সব ধরনের আইটেমগুলো কিন্তু তাদের এখানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইয়াসিন ব্লগস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাতে যাচ্ছি ফার্নিচার প্লাস্টিকের ফার্নিচার এবং কি আপনার কাঠের ফার্নিচার একসাথে দেখাতে যাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের ফার্নিচার আপনার ঘরে যা প্রয়োজন সব ধরনের ফার্নিচারই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর আজকে কিন্তু আমরা চলে এসেছি সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ আর আজকে আমরা এখানে যে শোরুমটাতে চলে এসেছি মেসাজ গোলেনুর স্মার্ট ফার্নিচার আর এখান থেকে আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু সাহায্য করবে এই শোরুমের অনার মোহাম্মদ মাহফুজুর রহমান সোহেল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়ের কাছে জানার চেষ্টা করব তাদের ফার্নিচারের সম্পর্কে পুরো ডিটেইলসটা জানার চেষ্টা করব ভাই আমাদের আজকে সর্বপ্রথম আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোন ফার্নিচারগুলো দেখাবেন আপনি বিনিয়ারের ফার্নিচারগুলো দেখাবো আচ্ছা আমরা বিনিয়ারের ফার্নিচারগুলো সর্বপ্রথম দেখতে যাচ্ছি তো এইখানে আমরা সর্বপ্রথম যে খাটটা দেখতে পাচ্ছি এটা কি কিসের এটা বিনিয়ার কাঠের বিনিয়ারে জার্মানি বিনিয়ার কাঠের জার্মানি বিনিয়ার কাঠের দেখেন চমৎকার একটা খাট কিন্তু খাটের সাইজটা কি আছে 6 ফিট 7 ফিট খাট 6 ফিট 7 ফিট আছে খাটের সাইজটা এই খাটের সাথে হাইসা বিছানা গুড়া কিসের দিবেন এটা টোটাল সেটে হবে হাইসা গুড়া বিছানা মেহগনি কাঠের হবে মেহগনি কাঠের হাইসা গুড়া বিছানা না বিছানা হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা পড়বে 11800 টাকা 11800 টাকা আচ্ছা এই খাটটার প্রাইসটা কিন্তু পড়বে অনলি 11800 টাকা দেখেন খুবই চমৎকার একটা খাট কিন্তু আচ্ছা তার পিছনে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা খাট হ্যাঁ আচ্ছা এইখানে যে খাটটা দেখতে পাচ্ছি এটা কি কাঠ এটা এটা মালশিয়ান কাঠ এটা মালশিয়ান না আচ্ছা এটা সাইজটা কি আছে এটা এটাও 6 ফিট 7 ফিট আছে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে 10500 টাকা 10500 টাকা আর হেড বক্স করা আছে তার পিছনে কিন্তু আমরা এখানে আরেকটা খাট দেখতে পাচ্ছি দেখেন খুবই চমৎকার আরেকটা খাট এই খাটটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এই খাটটার প্রাইসটা পড়বে 12800 টাকা 12800 টাকা 800 টাকা এটাও হেড বক্স করা এটাও হেড বক্স করা আছে দেখেন এই খাটটার প্রাইসটা কিন্তু পড়বে 12800 টাকা আচ্ছা তারপরে যদি আমরা আপনাদেরকে এইখানে দেখাই আচ্ছা এদিকে আসি এইখানে দেখেন এই যে একটা খাট না আচ্ছা এইখানে দেখেন এই যে আরেকটা জার্মানি কাঠের জার্মানি বিনিয়ার কাঠের এই যে দেখেন খুবই চমৎকার একটা খাট এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে 13500 টাকা তারপর যদি এই পাশে দেখাই এইখানে দেখতে পাচ্ছি আরেকটা এটার প্রাইসটা কত পড়বে এটা এটার প্রাইসটা সেম প্রাইস পড়বে 13500 টাকা আচ্ছা তারপর এইখানে দেখেন আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এটা কি কাঠের এটা মালশিয়ান কাঠের মালশিয়ান কাঠের এটার প্রাইসটা কত পড়বে 11200 টাকা 11200 টাকা আচ্ছা এই খাটটার প্রাইসটা কিন্তু পড়বে অনলি 11200 টাকা দেখেন খুবই চমৎকার ডিজাইন কিন্তু পিছনে কিন্তু আরেকটা ডিজাইন আছে দেখেন আরেকটা ডিজাইন আছে হ্যাঁ খুবই সুন্দর এটা 3D করা 3D করা আছে 3D নকশা করা একবারে আচ্ছা দেখেন খুবই চমৎকার কিন্তু এটার প্রাইসটা কত দিবেন এটাও 11200 টাকা পড়বে তারপর দেখেন এখানে অনেক চমৎকার চমৎকার খাট আছে কিন্তু তাদের এখানে এই যে একটা খাট দেখতে পাচ্ছি এই খাটটার প্রাইসটা কি রকম পড়বে ভাইয়া এটা পড়বে আপনার 9800 9800 টাকা 800 টাকা প্লেন ডায়মন্ড খাট বলি আমরা প্লেন ডায়মন্ড খাট এটা কিসের কিসের এটা বিনিয়ার কাঠের বিনিয়ার কাঠের না আচ্ছা দেখেন এখানে একটা আছে ছোট সাইজ এটা সাইজটা কি আছে এটা 5 ফিট 7 ফিট 5 ফিট 7 ফিট প্রাইসটা কত পড়বে এটা এটা পড়বে আপনার 8500 টাকা দেখেন খুবই চমৎকার আচ্ছা এইখানেও কিন্তু আমরা আরো কিছু খাট দেখতে পাচ্ছি প্লেনের ভিতরে ডায়মন্ড খাট দেখতে পাচ্ছি এই এই খাটগুলো কত করে এগুলা এগুলাই 8500 টাকা করে 8500 করে না একটু ডিজাইনগুলো দেখেন আপনারা আচ্ছা এই যে হলো ডিজাইনগুলো দেখেন আচ্ছা খুবই চমৎকার ডিজাইন কিন্তু 8500 না আচ্ছা আচ্ছা তারপর এই যে এখানে দেখেন কত সুন্দর খাট দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে যে খাটটা দেখতে পাচ্ছি এটা 5 ফিট 7 ফিট সাইজ 5 ফিট 7 ফিট প্রাইসটা কত পড়বে এর প্রাইসটা পড়বে 9000 টাকা 9000 টাকা আচ্ছা পিছনে যে মডেলটা দেখতে পাচ্ছি এটা সেম মডেলিং মানে মডেলটা ভিন্ন দাম সেম ঠিক আছে মডেলটা ভিন্ন দাম সেম ডিজাইনটাও অনেক সুন্দর গোল্ডেন করা এই দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা সুকেস দেখতে পাচ্ছি এটা কি কাঠের সুকেস এটা বিনিয়ার কাঠের জার্মানি বিনিয়ার না এটার প্রাইসটা কত পড়বে
এর প্রাইসটা পড়বে এখন 13800 টাকা 13800 টাকা তিন পার্টে দেখেন জার্মানি ভিনিয়ারে 13800 টাকা এটা প্রাইসটা পড়বে না আচ্ছা ঠিক আছে দেখেন খুবই চমৎকার কিন্তু তারপর যদি এদিকে আসি এখানে দেখেন এখানে আছে যে ভালো শেন কাঠের ভিতরে ভিতরে সহ ফিনিশিং করা সুন্দর খুব সুন্দর ফিনিশিং করা আছে কিন্তু দেখেন খুবই চমৎকার এটা প্রাইসটা কত দিতেছেন আপনারা মোটা মাল দিয়ে বানানো ঠিক আছে এটার প্রাইসটা দিতেছিল 12800 টাকা কিন্তু পড়বে এটার প্রাইসটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে কিন্তু অনলি 12800 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন তারপর যদি এদিকে আসি এইখানে দেখেন একটা মডেল আছে এই যে দেখেন খুবই চমৎকার একটা কাঠ আছে এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা পড়বে 9200 9200 এটা কি কাঠের এটা জার্মানি কাঠ জার্মানি কাঠ না জার্মানি বিনিয়ে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন পড়ার টেবিলগুলো আছে পড়ার টেবিলগুলো কত করে সেল করেন আপনারা পড়ার টেবিলগুলো 3 ফিট সাইজ আছে আড়াই ফিট সাইজ আছে তো 3 ফিট সাইজটা পড়লে আপনার 3000 টাকা আর আড়াই ফিট সাইজটা পড়লে 2700 টাকা আড়াই ফিট এটা 2700 আর 3 ফিট এটা 3000 টাকা না আচ্ছা ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছি কার্টুন আলে এগুলো তো অনেক পছন্দ এগুলো কত করে পড়বে এগুলো 100 টাকা 200 দিক হয় আর কি 100 টাকা 200 দিক আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি চমৎকার কিছু খাট দেখতে পাচ্ছি জি গদি খাট এগুলো গদি খাট খুব হেভি মানের খুব মজবুত আচ্ছা এবং মোটা রেক্সিন দিয়ে করানো ভালো মানের রেক্সিন দিয়ে এটার প্রাইসটা কত পড়বে এটা এটার প্রাইসটা পড়বে 16500 টাকা 16500 টাকা তারপর যদি এদিকে আসি এইখানে দেখতে পাচ্ছি আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি জি এটা আরেকটা ডিজাইন এই যে এই ডিজাইনটার প্রাইসটা কত এটা মকমল কাপড়ের উপরে করা হ্যাঁ এটা মকমল কাপড়ের উপরে করা খুব মজবুত ভাবে এটার গাড়িগুলো 3 ইঞ্চি মোটা একবারে অনেক মজবুত মাল ঠিক আছে অনেক ওয়েটফুল মাল মোটা মাল দিয়ে বানানো অনেক ওয়েটফুল মাল শেন কাট দিয়ে এটার দাম পড়বে 17500 টাকা 17500 টাকা 17500 প্রাইসটা কিন্তু পড়বে অনলি 17000 আচ্ছা এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আলমারি কালেকশন দেখতে পাচ্ছি আলমারি দেখতে পাচ্ছি এইখানে যে আলমারিটা দেখতে পাচ্ছি এটার এটা জার্মানি ভিনিয়ার কাঠের এটা দাম পড়বে 16500 টাকা এটা পড়বে 16500 টাকা দুই পার্টের না জি দুই পার্টের 4 ফিট সাইজ আচ্ছা এইখানে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা এটা হলো আপনার মালু শেন কাঠের 4 ফিট সাইজ এটা পড়বে 13500 এখানে আরেকটা দেখতে পাচ্ছি আছে এটা হলো 3 ফিট 3.5 ফিট সাইজ মালু শেন কাঠের মধ্যে এটা পড়বে 12500 এটা পড়বে 12500 টাকা না আচ্ছা এইখানে যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছি আরেকটা সুকেস দেখতে পাচ্ছি চার পাল্লা একটা সুকেস দেখতে পাচ্ছি চার পাল্লা সুকেসটা প্রাইসটা কত পড়বে ভাইয়া চার পাল্লা সুকেসটা প্রাইসটা পড়বে 14500 টাকা 14500 টাকা চার পাল্লা সুকেসটা 14500 টাকা হলে কিন্তু নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি ড্রেসিং এর কালেকশন দেখতে পাচ্ছি আচ্ছা ড্রেসিং কোন ড্রেসিংটা প্রাইসটা কি রকম পড়বে একটু বলেন তো কত কোনটা সাইজ কি রকম এটা হলো আপনার মালুশিয়ান কাঠের ভিতরে লং ড্রেসিং বলি আমরা আচ্ছা ঠিক আছে সাইজও 3 ফিট 3 ফিট সাইজ 3 ফিট সাইজ লং ড্রেসিং প্রাইসটা কত এগুলা পড়বে 8000 টাকা 8000 টাকা 8000 টাকা এই পাশে আসলে দেখতে পাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি সিস্টেম বক্স জি এগুলো হ্যাঁ বক্স আবার সাইডে একটা নতুন ডিজাইন করা খুব সুন্দর এখানে বিভিন্ন জিনিস সাজায় রাখতে পারবে শোপিস গুলো সাজায় রাখতে পারবে প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা পড়বে আপনার মাত্র 5800 টাকা 5800 টাকা আচ্ছা এখানে যদি আসি এইখানেও দেখতে পাচ্ছি চমৎকার কিছু এই এগুলোর প্রাইসটা সেম প্রাইসে পড়বে 5800 টাকা 5800 না 5800 আচ্ছা 5800 এটার প্রাইসটা 5800 টাকা 5800 না আচ্ছা এই পাশে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো দেখতে পাচ্ছি ডিজাইন আছে সিঙ্গেল এর মধ্যে জি লাভ মডেল করা হ্যাঁ খুবই সুন্দর চমৎকার চমৎকার এবং নিচে দুইটা করে ডয়ার আছে নিচে দুইটা করে ডয়ার থাকবে হ্যাঁ এই একটা এটার প্রাইসটা কত পড়বে মাত্র 4800 টাকা মাত্র 4800 টাকা হলে কিন্তু এই ড্রেসিংটা নিতে পারবেন দেখেন খুবই চমৎকার ডিজাইন কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলা কি কাঠের এগুলা এটা জার্মানি ভিনিয়ার কাঠের জার্মানি ভিনিয়ার এগুলা প্রাইসটা কত এটা পুরো পুরো আপনার 6800 টাকা পাল্লা সিস্টেম করা আছে দেখেন যথেষ্ট পরিমাণ জায়গা আছে যথেষ্ট পরিমাণ স্পেস আছে অনেক কিছু রাখতে পারবে এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছি লং ড্রেসিং সামনে কিছু না এই সাইডে একটা পাল্লা আছে নিচে দুইটা টয়ার আছে সাইডে পাল্লা আছে জি এগুলা পড়বে আপনার 6200 টাকা পড়বে 6200 টাকা না জার্মানি ভিনিয়ার কাঠের 6200 জার্মানি ভিনিয়ারে 6200 টাকা হলে কিন্তু এগুলো নিতে পারবেন না আর এগুলো ওই ওই পাশে যেগুলো দেখছি সেম ডিজাইন ভিন্ন ভিন্ন দাম সেমই থাকবে না 5800 5800 করে এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ওয়ার্ড্রপ আছে হ্যাঁ জি আচ্ছা আমরা ওয়ার্ড্রপ গুলো একটু দেখাই আপনাদেরকে ওয়ার্ড্রপ গুলো কোনটা প্রাইসটা কি রকম এই যে ওয়ার্ড্রপ এগুলো হলো শুধু ডয়ার হ্যাঁ শুধু চার ডয়ার্স আমরা 3 ফিট ওয়ার্ড্রপ বলি আচ্ছা এগুলো হলো 3 ফিট না 4 ফিট হ্যাঁ 4 ফিট প্রাইসটা কত পড়বে এগুলো এগুলোর প্রাইস পড়বে আপনার 6500 টাকা 6500 টাকা করে এগুলো প্রাইসটা পড়বে এগুলো প্রাইস পড়বে 6500 এই পাশে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি প্রাইসটা কি সেমই থাকবে সেমই থাকবে আচ্ছা প্রাইসটা কিন্তু আপনার সেমই থাকবে দেখেন এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন এই ডিজাইনটা কত পড়বে এটা এটা হলো বড় পাল্লা ডিজাইন কিংবা সরি পাল্লা ওয়ার্ড্রপ পাল্লা ওয়ার্ড্রপ এগুলো প্রচুর পরিমাণে জায়গা আছে এখানে হ্যাঙ্গার আছে হ্যাঁ শাড়ি টাড়ি বা কোট জুলা রাখার জন্য এগুলোর দাম পড়বে
9200 টাকা করে। আচ্ছা, এই যে ডিজাইনের ভেদে কি প্রাইসটা সেমই থাকবে? হ্যাঁ, প্রাইসটা সেম থাকবে, তবে কিছু মালে একটু ডিফারেন্স আছে, এটিও প্রাইস সেম আছে। আচ্ছা, ওয়ার্ডরোব আমার কিছু আরও কালেকশন আছে, ওগুলো দেখাবো, কিছু একটু ডিফারেন্স হবে। এই যে দেখেন, যেটা নেন 9200 টাকা করে। তারপরে যে এদিকে আছে, তারপরে যে এদিকে দেখেন, এইগুলো কত করে? এগুলো পড়বে আপনার 9500-300 টাকা ডিফারেন্স হবে। এগুলো পড়বে আপনার 9500 টাকা করে না? এখানে ডিজাইন আছে, প্রচুর ডিজাইন আছে, এখান থেকে যেটা নেন 9500 করে। আচ্ছা, এইগুলো পড়বে 9500 টাকা করে। দেখেন, খুবই চমৎকার চমৎকার ডিজাইন। কিন্তু এটা কত পড়বে? এটা পড়বে 8500 টাকা, এটা জার্মানি কাঠের। আচ্ছা, এটা পড়বে 8500 টাকা শুধু ডায়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা এই যে মেলামাইন বোর্ডের, মেলামাইন বোর্ডের, হ্যাঁ, পার্টের কত? মেলামাইন বোর্ডের এগুলো আমরা বিক্রি করি হলো 5700 টাকা। 5700 বর্তমান প্রাইস, 5700 টাকা। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে প্লাস্টিকের জিনিসগুলো আছে। প্লাস্টিকের আইটেম কোনটা কত? প্লাস্টিকের আইটেম এগুলো হলো আকিজের এই আপনার ওয়ার্ড্রপ প্লাস আলমিরা সিস্টেম। আচ্ছা, ওয়ার্ড্রপ প্লাস আলমিরা, হ্যাঁ, আলমিরা, হ্যাঁ। আচ্ছা, এগুলো এটা কত পড়বে? এটা এমনি গায়ে রেট দেওয়া আছে আপনার 8100 টাকা। আমরা ওইখান থেকে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি আর কি। আচ্ছা, যদি কেউ নিতে চায় তাহলে ফোন দিলে আমরা ওনাদের দামটা ফাইনালি বলে দেবো আর কি, ডিসকাউন্ট দিয়ে। দেখেন, খুব চমৎকার কিন্তু, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর। এইগুলো কত করে? এগুলো হলো আরএফএল কোম্পানির, শুধু চারটা ডোয়ার নিচে দিয়ে, আচ্ছা, উপরে দুইটা ডোয়ার, পাঁচ ডোয়ার মিডিয়াম বলি আমরা এটা। আচ্ছা, পাঁচ ডোয়ার মিডিয়াম আরএফএল, এটার গায়ে রেট আছে 7500 টাকা। 7500 টাকা আছে, ওইখান থেকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবো। যদি এটার দামগুলো নির্দিষ্ট বলা যেতেছে না, কিন্তু যখন কাস্টমার ফোন দিবে বা শপে আসবে, আমরা অবশ্যই তাদেরকে কমাই দিব, সর্বনিম্ন দাম যেটা রাখা যায় ওটাই রাখবো। এখানে আসলে দেখা যায় আপনি সব ধরনের আইটেমগুলোই পেয়ে যাবেন, আপনার প্রয়োজনীয় ইলেকট্রনিক্সের আইটেম বা প্লাস্টিকের আইটেম বা আপনার ফার্নিচার আইটেম যেটাই চান দেওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের আপনার আলমারিগুলো কিন্তু এখানে আছে, আরএফএল আলমারি, আরএফএল আলমারি, না, একটু খুলে দেখি আমরা, একটু ভিতরে দেখেন, ভিতরে খুলে দেখি। এই দেখেন, আরএফএলের আলমিরাগুলো ভিতরে দেখেন, প্রচুর পরিমাণে জায়গা আছে, প্রচুর পরিমাণে জায়গা, অনেক কাপড় সাজায় রাখলে, বাস করে রাখলে অনেক কাপড় রাখতে পারবেন। কত করে পড়বে এগুলা? এগুলা রেট হলো 5300 টাকা। 5300 করে, না, যে ওইখান থেকে কিছু ডিসকাউন্ট হবে, কিছুটা ডিসকাউন্ট হবে আবার। তারপর এটা আছে এন মোহাম্মদ কোম্পানির, এটা আলমিরা প্লাস ই ডেসিন, কিন্তু মিররও আছে আপনার, দেখেন, আলমিরা প্লাস ডেসিন। আচ্ছা, এই ধরনের জায়গা আছে, তারপর নিচে এইভাবে আরো জায়গা আছে, দেখেন, প্রচুর পরিমাণে জায়গা আছে। এগুলো আসলে এগুলো উনি দেখতে পারবেন। এগুলো কত করে পড়বে? 7500 টাকা। 7000 এখান থেকে ডিসকাউন্ট হবে, 7500 থেকে ডিসকাউন্ট হবে। কত এটা গায়ে কিন্তু রেড দেওয়া আছে। আচ্ছা, এটা দেখো, এটা এসআই কোম্পানির, এগুলো এসআই, এটা অনেক বড় সাইজ। আচ্ছা, এটা মনে হয় লক করা আছে, অনেক বড় সাইজ, বড় সাইজ, কিন্তু খুবই ভিতরে, কিন্তু খুবই অনেক জায়গা, অনেক জায়গা, একদম বড় স্টিলের আলমারি বা বড় ওই সমস্ত আলমারির মতোই জায়গা আছে। এখানে হ্যাঙ্গার সিস্টেম আছে, নিচে অনেক অনেক কাপড় চোপড় বা যে আপনার কম্বল এগুলো রাখতে পারবো সহজে। এগুলো আপনার সহজে, কিন্তু এগুলোর দাম হলো 11500 টাকা, ওইখান থেকে ডিসকাউন্ট হবে, 11500 থেকে ডিসকাউন্ট হবে, ডিসকাউন্ট। এই যে দেখেন, এখানে কিন্তু আসলে সব ধরনের ইয়ে আছে। এগুলো কি এসি আর খানাডুলি? খানাডুলি, না, জি জি, এসি বা খানাডুলি বলে, প্লাস্টিকের খানাডুলি। এগুলো দেখেন, এসআই কোম্পানি, দেখেন, এগুলো আসলে কিন্তু আপনারা দেখতে পারেন, দেখেন, প্রচুর পরিমাণে সব জিনিস, প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে। এছাড়াও আরও অনেক কালেকশন আছে, এইগুলো যতগুলো আমাদের এখানে কালার আছে, এই কালার ছাড়াও আরও অনেক কালার আমাদের কাছে আছে, গোডাউনে মজুদ আছে। যাদের যদি কোনো পছন্দনীয় কালার থাকে, সেটাও আমাদের কাছ থেকে যদি ছবি পাঠায় বা ই করে নিতে পারবে। জি ভাই, তারপরে আমাদের এখানে আসলে আপনার শোরুমে পল্টনের ফ্রিজ আছে আমাদের কাছে। আচ্ছা, ফ্রিজ, ফ্রিজগুলোও নিতে পারে, যে কোনো সাইজের ফ্রিজ আমাদের কাছে, যে কোনো সাইজের ফ্রিজটা নেওয়া যাবে এখান থেকে। দেখেন, ফ্রিজগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন, দেখেন। আপনাদের এখানে আসতে হলে কিভাবে আসা যাবে, একটু ঠিকানাটা একটু বলে দেন আপনি। আমাদের এখানে আসতে হলে আসতে হবে আপনার চিটাগাং রোড, আদমজি ইপিজি রোড, চিটাগাং রোড নাইমা আদমজি ইপিজি রোড আসলে সিদ্ধিরগঞ্জ পোল, সিদ্ধিরগঞ্জ পোল নামলে আমাদের ফোন দিলেও আসতে পারবে, অথবা কারো জিজ্ঞেস করলে মিজমিজি টিসি রোড কোনটা, মিজমিজি টিসি রোডে ঢুকলে হাঁটলে 2 মিনিট লাগবে মাত্র আমার দোকানটা পাবে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু আসলে আসতে পারেন এবং দেখতে পারেন তাদের শোরুমের প্রোডাক্টগুলো। আসলে এখানে আসলে আপনার যত ধরনের আইটেমের প্রয়োজন হয় সব ধরনের আইটেমগুলো আপনি পেয়ে যাবেন। তো আমাদের আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।